নমস্কার বন্ধুগণ, ট্রাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে অবস্থিত নিমপিট আশ্রম এবং এর পাশাপাশি ওইখালি আশ্রম ঘুরে দেখার জন্য। বন্ধুরা, আজকের যাত্রা শুরু হচ্ছে ঠাকুরপুকুর থেকে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 52 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 1 ঘন্টা 58 মিনিট। তো বন্ধুরা, চলুন এবার বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে এই নিমপিট কিভাবে যাবেন, এখানে কি কি দেখবেন, এখানে এলে মন্দিরে ভোগ খাবার খরচাই বা কত, এর সাথে কৈকালী ঘোরাঘুরির পাশাপাশি থাকছে এই নিমপিটের ইতিহাস। তাই বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। আমাদের আজকের প্রথম গন্তব্য এই নিমপিট আশ্রম। কলকাতা থেকে গাড়ি বা বাইকে করে আসতে গেলে আসতে হবে বারুইপুর হয়ে। এই বারুইপুর আসতে গেলে নেপালগঞ্জ অথবা আমতলা হয়েও আসা যায়। যেহেতু গুগল ম্যাপে নেপালগঞ্জের রাস্তাটা সাজেস্ট করলো, তাই বেরিয়ে পড়লাম সেই রাস্তা ধরেই। আর বন্ধুরা, এখানে ট্রেনে করে আসতে হলে লক্ষ্মীকান্তপুর, নামখানা অথবা কাকদ্বীপ লোকাল ধরে চলে আসতে হবে জয়নগর স্টেশন। সেখান থেকে অটো বা টোটো ধরে মাত্র 10 থেকে 15 মিনিটের মাথায় পৌঁছে যাওয়া যাবে এই নিমপিট আশ্রম। এর জন্য মাথাপিছু অটো ভাড়া পড়বে 15 টাকা। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের এই নিমপিট আশ্রমে বাইকে করে পৌঁছতে। তো আসুন বন্ধুরা, এবার আশ্রমের ভেতরটা ঘুরে দেখে নিই। এই নিমপিট আশ্রম স্বামী বুদ্ধানন্দজি 1960 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের সহায়তায় তখনকার এই প্রত্যন্ত গ্রামের লোকের সেবা করার উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন এবং আজও এই আশ্রম শিক্ষা, স্বাস্থ্য ছাড়াও আরও অনেকভাবে লোকের সেবা করে যাচ্ছে। বন্ধুরা, এই প্রধান মন্দির খোলা থাকে ভোরবেলার মঙ্গল আরতি থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার 3:30 থেকে রাত 8:00 পর্যন্ত। এই নিমপিট আশ্রমে এলে যেন মনে হবে কোনো এক তপোবনে চলে এসেছি। এখানে এত সুন্দর সব ফুলের সমারোহ যে এখানে এলে যে কারুরই চোখ জুড়িয়ে যাবে। আশ্রম প্রাঙ্গণের ভেতরেই রয়েছে এই গেস্ট হাউসটি, যেখানে যদি কেউ চান তাহলে এই আশ্রমের মহারাজের অনুমতি নিয়ে এখানে বিশ্রামও নিতে পারেন।
বন্ধুরা, যেহেতু প্রধান মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ, তাই মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আসুন বন্ধুরা, এই প্রধান আশ্রমের আশেপাশে যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো একে একে দেখুন। বন্ধুরা, এবার নিমপিট আশ্রমের পাশ দিয়ে এগিয়ে চললাম মা শারদার মন্দির দেখার জন্য। এতে মাত্র 5 মিনিট পথ অতিক্রম করে শ্রী শারদা আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে সবুজ ঘাসে ঢাকা এই মাঠ, আর তার পাশেই রয়েছে মেয়েদের শারদা বিদ্যা মন্দির স্কুল। স্কুলকে বাঁদিকে রেখে মা শারদার মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় পথের ডান দিকে পড়ে এই মেয়েদের হোস্টেল। এখন চলে এলাম এই আশ্রমের একদম শেষে, যেখানেই রয়েছে মা শারদার মন্দির। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে এই সুন্দর পুকুরটি। নিমপিট আশ্রম প্রাঙ্গণে এলে একটা কথা বলতেই হবে, এখানে এলেই যেন এক আলাদাই মনের শান্তি অনুভব করা যায়। শ্রী শারদা আশ্রম ঘুরে দেখার পরে এবার আসুন বন্ধুরা, এই আশ্রমের গোশালা পেরিয়ে চলে যাই আশ্রমের নার্সারিতে। এখানে নানান প্রজাতির ফল ও ফুলের গাছ পাওয়া যায়, যেটা চাইলে আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। দেখতে পেলাম ছোট্ট ছোট্ট টবে নানান গাছের চারাও এখানে বিক্রি হয়। এবার চলে এলাম ইন্দিরা গান্ধী কমিউনিটি হলের সামনে। যদিও এসে দেখলাম যে একসময়কার এই গুরুত্বপূর্ণ হলটির অবস্থা শোচনীয় এবং এখন পাবলিকের জন্য এটি পুরোপুরি বন্ধ। ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেলে দুপুর 12:30 থেকে আশ্রমে পরিবেশন করা হয় ভোগ, এবং এই ভোগ খাওয়ার জন্য মাথাপিছু খরচা পড়ে মাত্র 10 টাকা। আমরা যেদিন গেছিলাম সেদিন ভোগে ছিল ভাত, ডাল, বাঁধাকপি আর আলুর তরকারি, সাথে মিষ্টি ও পায়েস। বন্ধুরা, এই নিমপিট আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখে এবং ভোগ খাওয়ার পরে চলুন বেরিয়ে পড়ি কৈকালীর উদ্দেশ্যে এবং জেনে নিই কৈকালীতে থাকার কি ব্যবস্থা আছে, আর ঘুরে নিই কৈকালী আশ্রম আর মাতলা নদীর পার। নিমপিট আশ্রমের সামনে থেকেই পাওয়া যায় কৈকালী যাওয়ার অটো। এখানে যাওয়া আসা নিয়ে অটোতে খরচা পড়ে 600 টাকা।
নিমপিট থেকে ওইখালি দূরত্ব হলো 30 কিলোমিটার মতো, আর টাইম লাগে প্রায় 1 ঘন্টা। গ্রামের এই সুন্দর আর ফাঁকা রাস্তা দিয়ে নিজের মতো করে বাইক চালিয়ে যাওয়ার এক যেন আলাদাই অনুভূতি। বন্ধুগণ, অবশেষে 1 ঘন্টা মতো বাইক চালানোর পরে পৌঁছে গেলাম বৈখালীর শ্রী রামকৃষ্ণ আশ্রমের গেস্ট হাউসের সামনে। এখানে থাকতে গেলে কিন্তু প্রায় 1 মাস আগে থেকে বুকিং করতে হয়, আর এখানে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে খরচা পড়ে 600 টাকা। রামকৃষ্ণ আশ্রমের ঠিক বিপরীতেই আছে এই ম্যানগ্রোভ ফরেস্ট, আর এর ওপাশেই আছে মাতলা নদী। মাতলা নদীর তীরে ঘোরাঘুরি করে এবার আসুন বন্ধুরা ঘুরে দেখি কৈখালীর রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমে ঢুকতেই প্রথমে চোখে পড়বে স্বামী বুদ্ধানন্দজির নামে উৎসর্গ করা এই কুটির। এবার চলে এলাম প্রধান মন্দিরের সামনে। এই মন্দিরটিতে প্রতিষ্ঠিত আছেন শ্রী রামকৃষ্ণদেব, আর তার দুপাশে রয়েছেন মহাদেব এবং শ্রীকৃষ্ণর বিগ্রহ। এই আশ্রমটিও নিমপিট আশ্রমের মতোই অসাধারণভাবে ফুল দিয়ে সাজানো, যা দেখে যে কারোরই মন খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, একদিনের ট্রিপ অথবা 2 দিন 1 রাত্রির ট্রিপে নিমপিট অবশ্যই ঘুরে যেতে পারেন, কারণ এই আশ্রমে এলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। বন্ধুগণ, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের অনুপ্রাণিত করতে এবং সাথে থাকতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে।